আমাদের নেক্সট চ্যাপ্টার হলো মুদাফ ইলাইহি এবং মুদাফ। মুদাফ ইলাইহি এবং মুদাফ, আচ্ছা মুদাফ ইলাইহি আর মুদাফ, আমরা এটা সংক্ষেপে বলবো হলো মুদাফ ইলাইহি এবং মুদাফ। এটা ইংরেজিতে আমরা বলবো মুদাফ ইলাইহি মুদাফ, এই ধরনের সংক্ষিপ্ত আমরা লিখব, হয় MIM মুদাফ ইলাইহি মুদাফ অথবা বাংলায় মুদাফ ইলাইহি এবং মুদাফ, এটা ইউজ করবো আমরা। আচ্ছা আসলে মানে এটাই চলতেছে কিন্তু মুদাফ ইলাইহি এবং মুদাফের জন্যই, সম্পর্ক না থাকে কিন্তু দুনিয়াটা শেষ হয়ে যেত, কারো কোনো ইন্টারেস্ট থাকতো না। আপনি বাড়িতে যদি আপনার ওয়াইফ ছেলে মেয়ে বাপ মা না পান তাহলে আপনার বাড়ি আর ভালো লাগতো না, আপনার দুনিয়াটা ডিফারেন্ট হয়ে যেত। সম্পর্ক একটা বিরাট জিনিস দুনিয়াতে, এবং আল্লাহ তাআলা এই সম্পর্কটা প্রচণ্ডভাবে ইম্পোজ করছেন এবং মানুষও দারুণভাবে পছন্দ করে। সুতরাং মুদাফ মুদাফ নিয়ে আমাদের ভালোভাবে না শিখে কোনো অপশন নেই। আচ্ছা সম্পর্কটা মেনটেন করা লাগবে, সম্পর্কটা তৈরি করা লাগবে এবং মেনটেন করা লাগবে, তৈরি করা এবং মেনটেন করা। ওকে, সম্পর্ক হয় তাহলে ন্যাচারালি দুজনের মধ্যে, অন্তত দুটো গ্রুপের মধ্যে। আমরা এই যে এখন করে মোস্টলি নাউন টু নাউনটাই আমরা আগে শিখব বা আগে শিখছি। আমরা দুটো শব্দের মধ্যে যদি আমরা করি, আমরা একটা শব্দ নিই আল্লাহ বই, দুটো শব্দের নাম আমরা, আল্লাহ কথাটাও মারফু এবং বই কথাটাও মারফু। আচ্ছা ন্যাচারালি আপনার এই কনস্ট্রাকশনে এখনও এর মধ্যে সম্পর্ক তৈরি হয়নি, সম্পর্ক নেই, সম্পর্ক তৈরি করতে আল্লাহর সাথে এর যোগ করা লাগবে। আচ্ছা এর যোগ করতে গেলে এই শব্দটা মাজরুর হয়ে যাবে। আচ্ছা তাহলে মুদাফ ইলাইহি, এই যিনি মালিক বা অধিকারী বা যিনি সম্পর্ক তৈরি করেন বা যিনি সম্বন্ধকারী, তিনি হলেন মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি বাপাশে বসে, মুদাফ ইলাইহি বাপাশে বসে, তাহলে এটা হলো মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহির নিয়মটা হলো এতে সবসময় বাংলায় এর থাকবেই এবং এর থাকলে জের হবেই, এবং জের মোস্ট অফ দ্য টাইম, আর জের হলে এর থাকলে সেটা মাজরুর, তাহলে এই শব্দটা মাজরুর হয়ে যাবে। তাহলে অরিজিনালি আমাদের শব্দটা ছিল আল্লাহ, আল্লাহ এর সাথে আমরা এ পাশে যোগ করার চেষ্টা করতেছিলাম কিতাবুন, কিতাবুন তা বুন, আচ্ছা কিতাবুন এবং আল্লাহ এই দুটোর মধ্যে আমরা সম্পর্ক তৈরি করব। আচ্ছা সম্পর্ক তৈরি করার প্রথম স্টেপটা হলো যিনি সম্বন্ধ সম্পর্ক তৈরি করছেন তাকে মাজরুর করা, এই শব্দটাকে এই মাজরুর করে ফেলব। এ পাশে শেষ, এ পাশে কিন্তু আমার আর কোনো কাজ নাই, এই শব্দটাকে মাজরুর করা। এখানে যদি আল থাকে সে আমি আল মুজবো না, এখানে যদি আল না থাকে আমি নতুন আল ইম্পোর্ট করবো না, শব্দটা যেভাবে ছিল ঠিক সেভাবেই থাকবে, শুধুমাত্র এটাকে মাজরুর করে দেবো আমি, মাজরুর। এবং মাজরুর করার সময় অধিকাংশ সময় জের দিলে মাজরুর হয়ে যাবে, জের দিলে মাজরুর হয়ে যাবে। ওকে, এখন এই শব্দটার জন্যে আমাদের সম্বন্ধকারী প্রথমে কন্ডিশন দিয়ে দিচ্ছে যে তুমি তোমার সঙ্গে আমার সম্পর্ক হতে পারে কিন্তু তুমি দুটো কাজ করতে পারবে না, একটা হলো আল দিতে পারবে না আর একটা তানুইন নিতে পারবে না। কেন এটা নিয়ে কোনো প্রশ্ন নাই, এবং এটা ডেফিনিট হবে কি হবে সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই। কন্ডিশন অফ কন্ট্রাক্ট যে এটা যে মুদাফ এটা কখনো আল নেবে না তান নেবে না, তাহলে আমি এখানে কী করবো একটা পেশ মুছে দেবো আমি একটা কিতাব উদ্দে। আচ্ছা এটা ডেফিনিট হলো কি ইনডেফিনিট হলো এটা আমরা পরে পড়বো আমরা, কিন্তু এই যে একটা পেশ থাকলে এখানে যে ইনডেফিনিট হবে বা ডেফিনিট হবে কোনো কথা নেই, আমরা একটু পরে আলাপ করবো আমরা, এটা বেশ ইম্পর্টেন্ট একটা টপিক, কিন্তু ফর দ্য টাইম বিং কন্ট্রাক্ট কন্ডিশন অনুযায়ী এটা তানুইন নেবে না এবং আল নেবে না, আল নেবে না, তাহলে আমাদের আল ছিল না, আমাদের কোনো ঝামেলা নেই, আমাদের তারুইন ছিল, আমাদের মুছে দিলাম আমি, আমাদের সম্পর্ক তৈরি হয়ে গেল। তাহলে কিতাবুল্লাহি, 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 আচ্ছা তা আল্লাহর বই, আল্লাহর বই, এটা মুদাফ ইলাইহি। আচ্ছা এটা, আচ্ছা অনেক সময় আমরা বলে ফেলি যে মুদাফ সবসময় মারফু হবে,
কারণ হলো যে আমরা ইনিশিয়াল যে এক্সাম্পলগুলো নেওয়া থাকে সেগুলোতে মারফু থাকে, তাদের একটা ধারণা থাকতে পারে যে মুদাফ, কিন্তু আমরা দেখবো যে মুদাফ মারফু হতে পারে, মানসুব হতে পারে, মাজরুর হতে পারবে, আর মাজরুর হবে সেটা আমরা আজকেই দেখবো আমরা। কিন্তু এই ক্ষেত্রে হলো মারফু, কিন্তু এই শব্দটা মারফু হতে পারত, মাজরুর হতে পারত, এর লিমিটেশন কী কী? এইসব আল নেবেন আর কোনো লিমিটেশন নাই, এটা মারফু হবে না মাজরুর হবে না মেল হবে না ফিমেল হবে, সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, কোনো রেস্ট্রিকশন নাই, যা ছিল তাই থাকবে। শুধুমাত্র এটা তানওয়িন নেবে না, তানওয়িন মুক্ত হওয়া লাগবে এবং আল মুক্ত হওয়া লাগবে। তাহলে এটার মুদাফ সবসময় আল মুক্ত এবং তানওয়িন মুক্ত বাই কন্ট্রাক্ট কন্ডিশন, অন্য কোনো কারণ নাই, কন্ট্রাক্ট কন্ডিশন। ওকে, একটু ক্লিয়ার কিনা? আচ্ছা, সেকেন্ড হলো আমরা বলছিলাম কিন্তু এক্সাম্পল দিইনি, জি না হতে পারবে না, না না এটা এখানে মুদাফ লাগে সবসময় বাইরে বসবে, মুদাফটা ডাইনে বসবে, মুদাফ সবসময় আগে বসবে, মুদাফ সবসময়, সরি আমি ভাবছিলাম যে মুদাফ এলাহি আগে বসবে কিনা, সরি ফর দ্যাট। হ্যাঁ, মুদাফ এটা বাংলায় যেভাবে ঠিক এক্সাক্টলি সেভাবে বসবে, বাংলায় যা যে নিচে বসবে আপনার বইয়ের নিচে বই লিখবেন, এখানে এ পাশে নিচে এখানে লিখবেন, আপনার কোনো চিন্তা করার অবকাশ নেই, কারণ কিতাব আল্লাহর নিচে আল্লাহ, কিতাব বইয়ের নিচে কিতাব, কিতাবুল্লাহি। ওকে, আমরা আরও দুটো একটা এক্সাম্পল নেব আমরা এটা করার জন্য। আচ্ছা, এখন হলো আমরা করতে চাচ্ছি আল্লাহ এবং বইটি, আল্লাহ এবং বইটি। আচ্ছা, এটা যদি আমাদের সম্পর্ক তৈরি করা লাগে, তাহলে প্রথম কাজ হলো বইটির নিচে বইটি লিখে ফেলা আর আল্লাহর নিচে আল্লাহ নিচে লিখে ফেলা। তাহলে বইটির আরবি কি? আল কি তা বু, আর এটা হলো আল্লাহ, আল্লাহ। এটার নিয়ম একেবারেই সোজা, কারণ এটা আল্লাহকে আমাদের আল্লাহ এর করতেই হবে, না হলে মালিকানা তৈরি হবে না, সম্পদ তৈরি হবে না। এটা চলে আসলো মাজরুর হয়ে গেল আল্লাহি, আল্লাহি। আচ্ছা, এখানে আমরা যখন চলে আসব, এখানকার কন্ডিশনটা কি? নামাজের টাইম কি হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, আল কিতাবু আল নেবে না, তানওয়িন নেবে না, কী করবো আমি তাহলে? এখন আলটা তাহলে বন্ধ করে দেবো, আমি আলটা বন্ধ করে দেবো, তাহলে কিতাবুল্লাহি। তাই এখানে বইটি থাকুক আর বই থাকুক, এখানে আল থাকুক বা না থাকুক, এন্ড রেজাল্টে কোনো আল নাই, এন্ড রেজাল্টে কিছু নাই, তাহলে কিতাবুল্লাহ দুটোতেই, দুটো ক্ষেত্রেই আল্লাহ এবং বইটি আর আল্লাহ এবং বই দুটো ক্ষেত্রেই একই রেজাল্ট, কিতাবুল্লাহ। এটা আল কখনোই নেবে না, আমি অ্যাড করতে পারবো না, তা আলো নেবে না, তানও নেবে না। আচ্ছা আচ্ছা, আমরা দুটো জিনিস মেনলি করছি, একটা হলো ফ্রেজের ভেতরে প্রিপজিশন এবং নাউন, আর একটা করলাম দুটো নাউনের মধ্যে সম্পর্ক তৈরি করা, মুদাফ ইলাইহি এবং মুদাফ। আচ্ছা, আমরা এখন তিনটে জিনিস করব, আমরা প্রিপজিশন আর দুটো নাউন মিলাইয়ে আমাদের যে কাজ সেটা আমরা করব। তার আগে আমরা করি একটা শব্দ হলো লাইলাতুন, লাইলাতুন আর আল কদর, আমাদের অনেক পরিচিত শব্দ দুটো। জন্মলগ্নে শব্দটা মারফু, আচ্ছা, এবং এটাও মারফু, দুটোই মারফু, দুটোতেই পেশ আছে। এই দুটোর মধ্যে যদি সম্পর্ক তৈরি করতে চাই, ওদের বাংলা হবে কদরের রাত, কদরের রাত, দি নাইট অফ কদর, নাইট অফ কদর। এটা সেন্টেন্স না, এটা জুমলা ইসমিয়া না, এটা একটা ফ্রেজ, সিম্পল ফ্রেজ। ওকে, কে করতে চান? তুমি বলো কীভাবে করবো আমি। প্রথম কাজ হলো বাপার সেমপ্লেট করি আমরা, এটা এই দুটো যদি যদি আমরা সম্পর্ক তৈরি করতে চাই, হ্যাঁ, তাহলে কী করবো আমরা? প্রথম কাজ, প্রথম কাজটা কি? হুম হুম হ্যাঁ 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 বলো, হ্যাঁ হ্যাঁ না তুমি বলো। হুম, না এটা যার মাজরুর, এটা এটা কি যার? তাহলে তো যার মাজরুর হবে না, দুটো নাউনের মধ্যে সম্পর্ক হচ্ছে। আচ্ছা, ওদের, আচ্ছা
এই এইটা মুদাফিলাহি, এটা হবে মুদাফিলাহি আর এটা হলো মুদাফ। আর মুদাফিলাহি কী হবে? মাজরুর হবে। তাহলে আমি ঠিক আছে, আমাদের এটা জের, এটা নিচে চলে আসলো, এ পাশের কাজ শেষ হয়ে গেছে আমাদের। আমার কি আলকি মশা লাগবে না? আচ্ছা, আমরা এখন মুদাফে চলে আসি। আমরা মুদাফ এখানে কী করা লাগবে? হ্যাঁ, একটা এটা মুছে দিতে, তাহলে আমি একটা পেশ মুছে দেবো। আমি কাজ শেষ হয়ে গেল, আর কোনো কাজ নাই। লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি, ঠিক আছে। এর মিনিং কী দাঁড়ালো? আচ্ছা, এই দুটোর মধ্যে সম্পর্ক কী? মুদাফের মধ্যে। আচ্ছা, এটা কি নাউন? এটা কি নাউন? এটা এটাও না, এটা নাউন, এটাও নাউন। কোনো সন্দেহ আছে? দুটোই নাউন। এই দুটোর মধ্যে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে, সেই সম্পর্কের নামটা আমরা দিচ্ছি হলো মুদাফ ইলাইহি মুদাফ। এটা হলো সম্পর্কের নাম। আচ্ছা, অ্যারোটা দিলাম আমরা মুদাফের দিকে, এদিকে। আমাদের এখানে কাজ শেষে আমাদের ডিপেন্ডেন্সি গ্রাফটাও তৈরি করা হয়ে গেছে। আমাদের জাস্ট দুটো শব্দ, দুটো শব্দের মধ্যে একটা সম্পর্ক, এটা কোনো সেন্টেন্স না আর কোনো ব্যাপার নেই। আচ্ছা, এর আগে হ্যাঁ বলেন। হ্যাঁ, না, এখানে কিন্তু আমাদের বিশেষণ নাই, এটা শব্দটা বিশেষণ না। হ্যাঁ, কদরের কদরের রাত, কদরের রাত। হ্যাঁ, কদরের মুদাফ ইলাইহি হলো বাঁ পাশে আর ডান পাশে হলো, আচ্ছা, মহিমান্বিত। আচ্ছা, না, এই এই নাউনটাকে বিশেষণ হিসেবে ব্যবহার করা যায় আমরা, কিন্তু এইটা এইখানে আমাদের এই বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়নি। এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে এখানে আসলে মালিকানার দেওয়া হয়েছে কদরের উপরে। রাতটা কার? কদরের রাত, কদরের রাত। আচ্ছা, আমরা এটার উপর আর আর পরে একটা আরেকটা ক্লাস করবো। আমরা আমরা নাউন এবং অ্যাডজেক্টিভ নিয়ে আমরা করব, কিন্তু কনস্ট্রাকশনটা হলো কদর এর রাত, কদর এর রাত। আচ্ছা, আমাদের একটা মালিকানার সম্পর্ক রয়ে গেছে বা একটা সম্পর্ক রয়ে গেছে দুটোর মধ্যে, এই শব্দটা কদের সাথে রাতের একটা সম্পর্ক রয়ে গেছে। আচ্ছা, ওয়ান সেকেন্ড, এই অ্যারোটার অ্যারোটা নিয়ে আমাদের একটু সন্দেহ হতে পারে, কিন্তু আপাতত আমরা মেনে নেই। আমি অ্যারোটা নিয়ে আসতেছি, এই গ্রাফটা একটু আগেই নিয়ে আসতেছি আমাদের, আমরা রেডি হওয়ার আগেই, পরিচিত হওয়ার জন্যে। ওকে, মুদাফ ইলাহি এবং মুদাফ, আমাদের অ্যারোটা যাবে মুদাফের দিকে, অ্যারোটা যাবে মুদাফের দিকে। ওকে, আমাদের আপাতত এটি হলো আমাদের মেন কনসার্ন, এটা আমাদের সাথে সাথে আমরা যতটুকু পারি আমরা শিখে নিই। ওকে, এখন হলো যে আমি করতে চাচ্ছি কদরের রাতে, এটা ছিল, এটা হলো কদরের রাত, আমি করতে চাচ্ছি ইন দ্য নাইট অফ কদর আর ইন আচ্ছা ওকে, আমি ইন, ইনের আরবি কি? ফি, ফি, ফিটা অ্যাড করবো আমি, ফিটা অ্যাড করতে যাচ্ছি, এটা সব ইন। আচ্ছা, ফি হলো আমাদের জার বা প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়, এটার কাজ কি? ইমিডিয়েট, নিকটতম নেবারকে, নিকটতম নেবারকে, হয় এটা নাউন হবে অথবা প্রোনাউন হবে, আমরা নাউন নিয়েই কাজ করতেছি, এটাকে মাজরুর কর, মাজরুর করা। আচ্ছা, তাহলে আমি এটা যদি মুছে দিই, তাহলে এখানে এটা আছে মারফু, এটা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে মাজরুর, এটা মাজরুর হয়ে যাবে। মানে আমাদের রাখা ধরো ফি লাইলাতিল কদরি। আচ্ছা, এই লাইলাত, লাইলাত এটা প্রথমে ছিল লাইলাতুন। আচ্ছা, সেইখান থেকে এই মুদাফ মুদাফিলাহির জন্য হয়ে গেছিল লাইলাতু। আচ্ছা, আবার লাইলাতুটা হয়ে গেল ফির কারণে লাইলাতি, লাইলাতি। তো এখানে আমাদের আরেকটা সম, এটা হলো আমাদের প্রিপোজিশন পি। তো এখানে আমাদের সম্পর্কটা হলো মাজরুর এবং জার, মাজরুর থেকে জারের দিকে। ওকে, এই শব্দটার, এই শব্দটা কয়জনের সঙ্গে সম্পর্ক? দুজনের সঙ্গে। এর পরিবর্তন হয়েছে কয়বার? দুইবার। তাহলে এবং এটা মাজরুর, ঠিক তো? এটাও মাজরুর। আচ্ছা, দুটোই কি একই কারণে মাজরুর হয়েছে? না, এটা কী কারণে মাজরুর হয়েছে? নবরের কারণে। আচ্ছা, এটা মাজরুর হয়েছে কেন? জারের কারণে। তাহলে এটুকুই আমাদের হলো
এ পর্যন্ত আমরা পড়ছি যে এই শব্দটা পরিবর্তিত, এটা মাজরুর হলো, এটাও মাজরুর হলো, কিন্তু এটা মাজরুর হওয়ার কারণ হলো এটা যার, আর এটা মাজরুর হওয়ার কারণ হলো মুদাফিলাহি, এটা সম্পর্কটা সম্পর্কটা হওয়ার কারণে, এটা মুদাফিলাহি হওয়ার কারণে এটা হয়ে গেল। আচ্ছা, এই শব্দটা যে দুজনের সঙ্গে রিলেটেড এই ড্রয়িংটি বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি? হ্যাঁ, ওকে, ওদের ড্রয়িংটা দরকার, আমাদের ড্রয়িংটা দরকার হবে, আমরা পারবো, কোনো কঠিন কিছুই না, কোনো কঠিন কিছুই না, সিম্পল বিল্ডিং ব্লক, কোনটার সঙ্গে কোনটা কানেকশন এটা বুঝতে পারলেই আমাদের হয়ে যাবে, আর এটা বুঝতে না পারলে আমাদের এটা কনসেপশনটা ক্লিয়ার হবে, আমরা আটকা পড়ে যাবো আমরা। ওকে, তাহলে আমরা যে কোনো, আমাদের হলো যে আমরা প্রথমে একটা শব্দ দিয়ে আরম্ভ করছিলাম, সেটা শব্দটা মারফুনা মানসুবনা মাজরুর, তারপরে আমরা দুটো শব্দ জোড়া লাগালাম, একটা একটু বাড়ালাম, এখন আমরা তিনটে শব্দ জোড়া লাগানো শিখছি আমরা, এভাবে আমরা আস্তে আস্তে এগোবো। তবে আমাদের বেসিক যে কনসেপ্ট, যেটা খবর এবং মুক্তাদা, এটা একটা কনসেপ্ট, আর একটা হলো মাজরুর এবং জার, এটা আর একটা কনসেপ্ট, আর থার্ড কনসেপ্টটা হলো মুদাফলাহি এবং মুদাফ। এগুলো কিন্তু যত সিম্পলি মনে হোক না কেন, একটা দারুণ ইম্পর্ট্যান্ট ব্যাপার, দারুণ ইম্পর্ট্যান্ট ব্যাপার। আপনার, আমার যিনি টিচার, বাংলাদেশের যিনি টিচার, উনি একদিন বলছিলেন যে এই একটা বই যদি আমরা ভালোভাবে শিখি তাহলে আমরা কোরআন শরীফ বোঝা আরম্ভ করতে পারবো, আমরা বুঝে এক্সপার্ট হয়ে যাচ্ছে না, তো আমরা এই বইটার ফুল কনসেপ্টটা আমরা নেব, এই ফুল কনসেপ্ট নিতে আমাদের কিন্তু বেশ টাইম লাগবে, আমাদের চারটে সেমিস্টারই লেগে যাবে, আমরা মাঝে মাঝে ফিরে আসবো, ফোর্থ সেমিস্টারেও আমরা ফিরে আসবো মাঝে মাঝে এই বইটাতে, কিন্তু আমাদের ইনিশিয়ালি যে আমাদের যতটুকু লাগবে তার প্রায় হয়ে আসতেছে আমাদের। ওকে, আর মাত্র দুটো জিনিস থাকবে এর সঙ্গে, থাকবে হলো নাত মানত, নাত মানত আর বদল মবদাল, বদল মবদালটা আরও একটু পরে পড়লে বুঝলেও চলবে, নাত মানত আমরা এখনই করে ফেলবো, 13 নম্বর লেসনটা কিন্তু আজকে করতেছি না আমরা। ওকে, আজকে আমরা চলে যাব গ্রুপ ওয়ার্কে, এবং টাইমের উপর নির্ভর করে নেক্সট ক্লাসে আমাদের রিভিশনটার মধ্যে আমরা ইনক্লুড করব এই চ্যাপ্টারগুলোই, প্লাস হলো চ্যাপ্টার নম্বর 13, 13 হলো অ্যাডজেক্টিভ এবং নাতের যে ক্লাস আছে, আমরা না ক্লাসে রিভাইজ করব, ক্লাসে রিভাইজ করব আজকে যেটা করা হলো পুরোটাই, এবং লেসন 13, লেসন 13টা নিয়ে আসবো, 4, 5, 6 এবং 13, 4, 5, 6 এবং 13, আপনারা 4, 5, 6 এবং 13টা পড়ে আসবেন আজকে হলো। ওকে, 9:04, আমরা 20 মিনিট কাজ করব হলো ইসের উপরে, গ্রুপ ওয়ার্কের উপরে, এতক্ষণ হয়তো নাও লাগতে পারে, কিন্তু তার আগে আপনার প্রশ্নটার জবাবটা আমি দিয়ে নিই ভার্বাল সেন্টেন্সের উপরে। ভার্বাল সেন্টেন্স আমাদের এখনকার কোর্স না, কিন্তু তবু আমাদের একটু আইডিয়া থাকা ভালো, কারণ সেন্টেন্স মাত্র দুটো, একটা হলো নমিনাল সেন্টেন্স আর একটা ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্সের উপরে কাজ করার মতন বেসিক ফাউন্ডেশন আমাদের হয়ে গেছে, ওরা করতে পারবো আমরা, যেহেতু আমরা ভার্বটা বেশ কিছু ভার্ব আমরা মুখস্থ করছি আমরা এবং বোঝার চেষ্টা করছি। জাহাবা, জাহাবা মানে কি? গিয়েছিল, সে গিয়েছিল। আচ্ছা, হি ওয়েন্ট, হি ওয়েন্ট। আচ্ছা, তাহলে জাহাবা একটা শব্দ, কিন্তু এটা একটা সেন্টেন্স, হি ওয়েন্ট সেন্টেন্স, মেজর সেন্টেন্স। ওকে, আমি লিখতে পারি জাহাবা হামিদুন, হামিদুন, হামিদুন মানে কি? হামিদ, হামিদ ওয়েন্ট, হামিদ ওয়েন্ট, হামিদ ওয়েন্ট। আচ্ছা, আমি এই সেন্টেন্সটাকে একটু ঘুরা লিখতে পারি, আমি দিস ইজ পারমিসেবল, পারমিটেড, হামিদুন জাহাবা, জাহাবা এটার মানে কি? হামিদুন জাহাবা, এটার মিনিং হামিদ গিয়েছিল, অলসো হামিদ ওয়েন্ট। ইংরেজিতে ডিফারেন্স তৈরি করা হয়নি, কিন্তু আরবিতে ডিফারেন্স আছে, আরবিতে ডিফারেন্সটা বেশ ভালো ডিফারেন্স। এই সেন্টেন্সটা শুরু হলো প্রথম শব্দটা কোনটা? জাহাবা, এবং এটা ক্রিয়া,
ভার্ব এবং এটা ভার্বাল সেন্টেন্স। আচ্ছা, হামিদুন জাহাবা, এটার প্রথম সেন্টেন্সটা প্রথম ওয়ার্ডটা কি ভার্ব? না, সো ইটস অ্যান অমিনাল সেন্টেন্স, অমিনাল সেন্টেন্স। ভার্ব দিয়ে শুরু হলে সেটা ভার্বাল সেন্টেন্স, আর যদি প্রথমটা যদি ভার্ব না হয় সেটা নমিনাল সেন্টেন্স। আমরা বলবো না যে নমিনাল সেন্টেন্সটা নাউন দিয়ে শুরু হবে, আমরা বলবো না, আমরা আরও বলবো যেন এই সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়নি, কারণ ডেফিনেশনটা হলো ভার্বের সঙ্গে সম্পর্ক। ভার্ব দিয়ে শুরু হলে ভার্বাল সেন্টেন্স, বাকিগুলো নমিনাল সেন্টেন্স। ভার্ব দিয়ে শুরু হলে ভার্বাল, বাকিগুলো নমিনাল সেন্টেন্স। তাহলে এটা কী দিয়ে শুরু হলো, আই ডোন্ট কেয়ার, এটা নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ, আই ডোন্ট কেয়ার, এটা ভার্ব কি না, দ্যাটস এ বেসিক কোয়েশ্চেন। ওকে, নমিনাল সেন্টেন্স যদি হয় তাহলে আমরা দুটো জিনিস খোঁজ করি, সেটা হলো মুক্তাদা এবং খবর, মুক্তাদা এবং খবর। আচ্ছা, তাহলে আমাদের এইখানে এইখানে আমরা কার সম্পর্কে কথা বলতেছি? হামিদ সম্পর্কে কথা বলতেছি। তাহলে যার সম্পর্কে কথা বলে সেটা হলো আমাদের সাবজেক্ট বা মুক্তাদা। তাহলে সাবজেক্ট কোনটা, মুক্তাদা কোনটা? মুক্তাদা। আচ্ছা, আমরা কিন্তু কোনো সময় কর্তা কথাটা ইউজ করতেছি না, আমরা হয় সাবজেক্ট বলতেছি অথবা ডুয়ার বলতেছি। তো এইখানে নমিনাল সেন্টেন্সের সাবজেক্ট বা মুক্তাদা হলো হামিদ। আচ্ছা, হামিদ সম্পর্কে আমরা একটা ইনফরমেশন দিচ্ছি, সেই ইনফরমেশনটা কী? সেটা হলো জাহাবা। সেই জাহাবাটা ইটসেলফ আবার আর একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা কেমন সেন্টেন্স? জাহাবা দিয়ে এটা শুরু হয়েছে কি দিয়ে? জাহাবা, জাহাবাটাই সেন্টেন্স। জাহাবার প্রথম সেন্টেন্স, প্রথম শব্দটা কি? জাহাবা। জাহাবাটা নাউন না ভার্ব? তাহলে এটা ভার্বাল সেন্টেন্স। না, ইয়াজাবা তো মুদারিতে, মুদারি মানে অতি, অনতীত। হ্যাঁ, এটা অতীত, কাজটা শেষ হয়ে গেছে, গিয়া ছিল, দুটোই ভার্ব। তো জাহাবা ইটসেলফ একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সটা এখানে আছে, সেন্টেন্সটা আছে। তাহলে আমাদের প্রথমে নমিনাল সেন্টেন্সে আমরা খোঁজ করলাম মুক্তাদা খবর, মুক্তাদা হলো হামিদ, খবর হলো জাহাবা, জাহাবা ইটসেলফ আবার আর একটা। আচ্ছা, আর এই সেন্টেন্সে আমরা কী খোঁজ করবো? এই সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্সে আমরা খোঁজ করবো দুটো জিনিস, একটা হলো ডুয়ার আর একটা হলো ভার্ব, ভার্ব এবং ডুয়ার। তো এখানে ভার্ব কোনটা? জাহাবা। ডুয়ার কোনটা? ডুয়ার হামিদ, ডুয়ার হামিদ। এখানে এখানে ভার্ব কোনটা? জাহাবা। ডুয়ার কোনটা? ডুয়ার হলো ডুয়ার মুস্তাতির, ডুয়ার মুস্তাতির হুইচ ইজ ইন্ডিকেটিং টু হুয়া, আলটিমেটলি, আলটিমেটলি হুয়া। হুয়াটাকে আমরা ডুয়ার বলতে পারবো না এখানে, আমরা বলবো যে ডুয়ার মুস্তাতির, ডুয়াটা ইনভিজিবল, দেখা যাচ্ছে না, বাট এটা এটা হলো হুয়া। ওকে, তো আমরা এটার ডিটেল পড়বো আমরা। তাহলে তাহলে আমাদের সেন্টেন্স হলো দুইটা, নমিনাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স। ডেফিনেশন ওয়াইজ ভার্বাল সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট স্টার্টস উইথ এ ভার্ব, রেস্ট অফ দেম আর নমিনাল সেন্টেন্স। আচ্ছা, নমিনাল সেন্টেন্স আমরা খোঁজ করি দুইটা, মুক্তাদা এবং খবর, আর ভার্বাল সেন্টেন্সে খোঁজ করি ডুয়ার এবং ভার্ব। আর বাকি সবগুলোই যত ওয়ার্ডই থাকুক না কেন এদের সঙ্গে কানেক্টেড, মানে যদি নমিনাল সেন্টেন্স হয় তাহলে হয় সাবজেক্টের সঙ্গে কানেক্টেড অথবা ভার্বের সঙ্গে কানেক্টেড। আমরা সেন্টেন্সটা বড় বানাবো কীভাবে? ওই ডুয়ারের সাথে কিছু অ্যাড করে অথবা সাবজেক্টের সঙ্গে কিছু অ্যাড করে অথবা খবরের সঙ্গে অ্যাড করে আস্তে আস্তে এটা বাড়বে। আর দেখা যাবে একটা পঞ্চাশটা শব্দের একটা সেন্টেন্স হয়ে গেছে, কিন্তু আমাদের মূল মূল ব্যাপার হলো দুটোই, ভার্বের সেন্টেন্স হলে ডুয়ার অ্যান্ড ভার্ব, নমিনাল সেন্টেন্স হলে সাবজেক্ট আর প্রেডিকেট। আরবি আসলেই সোজা, আরবি সোজা, মানে এটা আরও যত পড়বেন তত রিয়ালাইজ করবেন যে আরবি কত সোজা। এই কোর্সটা তো মানুষের ডিজাইন করা না, এবং আল্লাহ তা বানাইছেন সাধারণ মানুষের জন্য, আম জনতার জন্য, মানে একদম আপনার আলাজারের পিএইচডি হওয়া লাগবে না অথবা ঢাকা ইউনিভার্সিটির ডক্টর ফজলুর রহমান হওয়া লাগবে না, আপনার যে কোনো লোকে এটাতে মাস্টারি করতে পারবে আপনার, ইনশাআল্লাহ দে উইল লার্ন ইট। ওকে, আমার
ওকে।